গাইস গুড মর্নিং আজকে নতুন দিনে নতুন সকালে নতুন একটা ভিডিও নিয়ে আমি প্রিয়স্মিতা আবার হাজির হয়ে গেছি আমার বেঙ্গালি ব্লগার প্রিয়স্মিতার চ্যানেলে। তো প্রথমেই আমি জানিয়ে নিই যে আজকের একটা বিশেষ দিন, বিকজ আজকে হোলি, তাই হ্যাপি হোলি সবাই, খুব 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 মজা করো আজকের দিনে, কিন্তু অবশ্যই সেফটি মেনটেন করে, কেননা কোভিড সিচুয়েশন কিন্তু এখনও যায়নি, তাই যেখানে সেখানে রং খেলতে যাওয়াটা নাই ভালো, বাড়ির পরিবারের সাথে রং খেলো আর আদার্স কোথাওই যেও না। তো আজকে আমার সকালটা আজকে শুরু হয়ে গেছে 7:24 থেকে, তার আগে আমার সমস্ত কাজ হয়ে গেছে, এখন আমি চলে যাবো রান্নাঘরে, কারণ আজকে রান্নার কাকিমা আসবে না বলেছে, বা আমি ছুটি দিয়েছি রান্নার কাকিমাকে, যা আজকে আসতে হবে না, আজকে রান্নাটা আমিই করব। আর বাঙালির আজকে দোলের দিনের রান্না মানেই অবশ্যই থাকে হচ্ছে বাঁশকাঠি চালের ভাত আর খাসির মাংস, তো আমার ঘরেও আজকে সেটাই হবে, মানে ম্যাক্সিমাম এটাই হয়ে থাকে আজকের দিনটাতে। তো কথা না বাড়িয়ে আমি রান্নাটা তাড়াতাড়ি শুরু করে নিই, কেননা আদি এখনও ঘুমাচ্ছে, ও ঘুমানো অবস্থাতে রান্নাটা করে নেওয়াটাই বেটার হবে, এরপরে আবার অনেকগুলো কাজ আছে, প্লাস আজকে একটু রঙও খেলতে হবে। তো কথা না বাড়িয়ে স্টার্ট। তো এখানে আমি ভাত বসিয়ে দিয়েছি, কড়াইতে আলু ভাজার তেলটাই রয়ে গেছে, কড়াইটাও জ্বলছে। আচ্ছা, এখানে আমি মাংসটার মধ্যে, খাসির মাংস আছে, এর মধ্যে আমি আদা বাটা, রসুন বাটা আর হচ্ছে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো অল্প, একটু হলুদ গুঁড়ো আর একটু বেশি করে মরিচ গুঁড়ো দেওয়া আছে, মরিচ গুঁড়োর ঝালটা খুব ভালো লাগে। এখানে আমার পেঁয়াজ কাটা হয়ে গেছে আর এখানে আমার আলুগুলো ভাজা হয়ে গেছে। তো এবারে আমি রান্নাটা স্টার্ট করে নিই। আচ্ছা, কড়াইতে প্রথমে আমি তেল গরম করার পরে গোটা গরম মশলা দিয়ে নিয়েছিলাম, অল্প একটু চিনি দিয়েছিলাম, তারপর পেঁয়াজগুলো দেখতেই পাচ্ছেন ভাজা ভাজা হয়ে গেছে, আর এখানে আমি আরেকটুখানি আদা রসুনের পেস্ট বানিয়ে নিয়েছি, তার সাথে কাঁচা লঙ্কা রয়েছে। তো এবারে এই আদা রসুনের পেস্টটা ওই পেঁয়াজের ভাজা পেঁয়াজটার মধ্যে দিয়ে আগে কষিয়ে নেবো, দেন আমি মাংসটা দেব। মশলাটা কষানো হয়ে গেছে আমার, এবার আমি মাংসটা দিয়ে দেবো। এবার আমি ঢাকা দিয়ে দিয়ে কষিয়ে নেবো। মাংসটা এখানে আমার 80% মতন কষানো হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন যে রং চলে এসছে। এবার আমি আলুটা দিয়ে আর একটুখানি কষিয়ে জল দিয়ে নাবিয়ে নেবো। অলমোস্ট মাংস সিদ্ধ হয়ে গেছে, আমাদের ভাতটা হয়ে গেছে, মাংসটা অলমোস্ট হয়ে এসছে, এবারে আমি জিমি আর অস্কারের রান্নাটা করে নেব। তো ওদের মাংস ধুয়ে রেখেছি, এখানে কাঁচকলা আর গাজর কেটে রেখেছি, এবার এগুলো সব আমি প্রেশার কুকারে দেবো, জল দেবো, অল্প একটু নুন দেবো আর অল্প একটু জিরে গুঁড়ো, হলুদ আমি দিই না, ডাক্তার বারণ করেছে যে ওদের কোটটা নষ্ট হয়ে যেতে পারে। এবার আমি ওদের রান্নাটা কমপ্লিট করে নেবো। আমার রান্না কমপ্লিট হয়ে গেছে, এখানে অস্কারদের মাংস হয়ে গেছে, এখানে আমাদের মাংস হয়ে গেছে, অস্কারদের ভাত হয়ে গেছে আর আমাদের ভাতও কমপ্লিট হয়ে গেছে। তো রান্নার পর্ব কমপ্লিট হয়ে গেছে, এখন সময় হয়ে গেছে 9:15, আদিও ঘুম থেকে উঠে পড়েছে, ও গুড মর্নিং বলছে, এটা ওর ভাষায়, ও আপনাদেরকে গুড মর্নিং বলছে। আচ্ছা, এবার আমি একটুখানি চাটা খেয়ে নেবো, সকাল থেকে আজ একটু চা খাওয়ার টাইম পাইনি, চাটা খেয়ে নিয়ে টিফিনটা বানাবো, আজকে চাউমিন করবো, তারপরে আদিকে স্নান করিয়ে নিয়ে যাবো রং খেলতে। আদি এবছর হোলিতে কি কি গিফট পেলো এবার আমি আপনাদেরকে একটু দেখিয়ে নিই। আসলে বাচ্চারা কি হয় যে ওদের কোনো অকেশনই বাদ যায় না গিফট পেতে, কেউ না কেউ কিছু না কিছু দিতেই থাকে, এদের দেখে মাঝে মাঝে মনে হয় যে আমিও যদি ছোটবেলাটায় ফিরে যেতে পারতাম আমিও হয়তো এতই গিফট পেতাম। যাই হোক, ফার্স্টেই বলি এটা হচ্ছে একটা পিচকারি, এটা আদির দিদুন মানে আমার মা আর কি ওকে দিয়েছে, এটাও ইউজ করতে পারবে না মোটেই, তাও দিয়েছে আর কি। আচ্ছা, একটা আবির দিয়েছে, একটা বালতিও দিয়েছে, জানি না বালতিটা কতটা রং গুলতে পারবে, কিন্তু রং দেয়নি, আবির দিয়েছে। আমি মাকে বললাম তাহলে মা ও কি আবির গুলে খেলবে, যাই হোক এটা দিয়েছে একটা বালতি। আচ্ছা, আরো যেটা দিয়েছে সেটা হচ্ছে এইরকম দুটো জামা দিয়েছে, এটা একটা হচ্ছে ব্লু কালারের, এর সাথে প্যান্ট আছে,
এই যে প্যান্ট আছে, আর একটা দিয়েছে পিঙ্ক কালারে, আমি এটা পরাবো আজকে ওকে। আগে ভালো করে কেচে নি এটা। এটার সাথেও প্যান্ট আছে। আচ্ছা, একটা আও 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 একটা রুমাল দিয়েছে মাথায় বাঁধার, এটা এখন নয় আর কি, এটা ওই বর্ষাকালটালে কি হয় যখন ওয়েদারটা চেঞ্জ হবে, হালকা একটা রুমাল, ও রুমালটা ওর একটা রুমাল ছিল সেটা আমি কেটে ফেলেছি আর কি, ওটা ওখানে ছোট হয়ে গেছে, এই জন্য একটা রুমাল দিয়েছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, আর হচ্ছে এরকম একটা ব্যাগ দিয়েছে, এই যে মানে এই ব্যাগটা করে জিনিসপত্রগুলো এনেছে, আদি প্রচুর জিনিসপত্র পেয়ে গেছে। আমি আবার এই ব্যাগটার মধ্যে ঢুকিয়ে রাখছি, দেখা যাক কোন। ও হ্যাঁ, আর একটা হচ্ছে যে এইটা, এটা আমি ওকে দিয়েছি, এই ছোট্ট পিচকারিটা আমি ওকে দিয়েছি। তো দেখা যাক আজকে কোন পিচকারিটা ইউজ করে, আপনাদেরকে দেখাবো অবশ্যই যে কোন পিচকারিটা আদি ইউজ করলো। আচ্ছা, আদি এখন কাঁদছে, আর এখনো আমাকে ভিডিও করতে দেবে না। একবার আসবে, তুমি আসবে একবার? আচ্ছা আচ্ছা আচ্ছা, তুমি কোনটা নেবে, তুমি কি এটা নেবে? তো আমরা রেডি হয়ে ছাদে চলে এসেছি সেলিব্রেট করার জন্য রং। চলো চলো চলো, দাঁড়াও। একদমই লাগানো যাবে না, কেননা সামনে আদির মুখে ভাত আর ওর স্কিনটা প্রচণ্ড ডাল, মানে একটু কিছু লাগালেই ওর একদম র্যাশে পুরো ভর্তি হয়ে যায়, তাই নো আবির। আমি ঠাকুরের কাছে আবির দিয়ে নিয়েছি, দেখিয়ে দিচ্ছি। এই যে ঠাকুরের কাছে আবির দেওয়া হয়ে গেছে, বলো হ্যাপি হোলি, তুমি একটু বলো হ্যাপি হোলি। আমি হ্যাপি হোলি। চলো তো স্নান করে রং খেলে এবার আমি চলে এসেছি ঠাকুর ঘরে পুজো করতে। তো আজকে তো স্পেশাল পুজো বানতা হয় না, মানে আমরাও সবাই স্পেশাল দিন সেলিব্রেট করছি, তো ঠাকুরও তো স্পেশালভাবে আজকে সেলিব্রেট করবে। তো ঠাকুরের তো স্পেশাল মানেই হচ্ছে যে আজকের দিনের প্রসাদ মানেই হচ্ছে মর্ডার ফুড করাই, তো সেটা আনা হয়ে গেছে, এবার আমি সাজিয়ে দেবো। Thank you.
আজকে আমি আর ব্লগটাকে বেশি বাড়াবো না, এখানেই আমি আমার ব্লগটা শেষ করছি। যদি আমার ব্লগটা ভালো লেগে থাকে, যদি আদির দোলখেলা পছন্দ হয়ে থাকে, অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন যে আমরা যেভাবে দোলটা সেলিব্রেট করলাম এবছর আপনাদের কেমন লাগলো। এবং অবশ্যই অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন যে আপনারা এই বছর কীভাবে দোলটাকে সেলিব্রেট করলেন, প্লিজ। আমি আপনাদের উত্তরের অপেক্ষায় রইলাম, কেননা আমারও খুব জানতে ইচ্ছা করছে যে এবছর সত্যিই কি আগের মতন করে দোল কেউ সেলিব্রেট করছে। আমার মনে হয় না কেউ করছে, তাও আপনাদের উত্তরের অপেক্ষায় আমি রইলাম। আমার এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করবেন, আমাকে কমেন্ট করে জানাবেন, এবং আমার ভিডিওটা প্লিজ শেয়ার করবেন। আর সব শেষে যেটা করবেন সেটা হচ্ছে আমার চ্যানেলটিকে প্লিজ 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 সাবস্ক্রাইব করবেন। তো আজকের মতন টাটা।